এখানে একটা বিষয় বলতেই হচ্ছে, আজ থেকে প্রায় বছর দুয়েক আগে আমি আমাদের জয়পুরহাট জেলার কেন্দ্রীয় মসজিদে আমি একটা খুতবা দিছিলাম। সেই খুতবায় আমি চরমভাবে একটা বিষয় নিন্দা করছিলাম যে আজকে মুসলিম অধিকাংশ মাদ্রাসা কমিটির যারা দায়িত্বশীল তাদের নিতান্তই নির্বোধতার নির্বুদ্ধিতার কারণে একদল বাচ্চাদেরকে তারা রাস্তায় নামায়। এই বাচ্চারা যদি অন্যের কাছে মাথা নত করে, এ কাল কয়েকদিন পর যখন আলেম হয়ে গড়ে উঠবে, এ কি করে তার সামনে বলবে সুদ হারাম? এ কি করে তার সামনে বলবে যে নারী নেতৃত্ব হারাম? এর তো সে জোরই থাকবে না, কেন বলবে না? সে যেটা ইসলামের সঠিক কথা সেটাকে বলতেই হবে। এর জন্য সে চাকরি যায় যাবে, হাজারো চাকরি ছাড়তে রাজি, কিন্তু ইসলামের আদর্শ ছাড়তে রাজি না। এই তর্ক তো করেই না মুসলমান কখনো। মুসলমান কোনোদিন এটা মানতে পারে না যে ইসলামের আদর্শ নিবন্ধিত কোনো কিছু সে নিজের জীবনে লালন করবে। কেন লালন করবে? সে ওই রকম প্রতিষ্ঠান না করে, বরঞ্চ আমি মনে করি যে ওই প্রতিষ্ঠান না করে নিজেদেরকে এই বিষয়ে তব করা উচিত যে যা হয়ে গেছে তা পাপ হয়ে গেছে আমাদের, আল্লাহ তুমি ক্ষমা করো। এরকম কাজ কখনো ইসলাম করতেই পারে না, ইসলামের আদর্শ এটা না। কে করছিল এটা? এরকম আদর্শ কে করছিল? কোন ইতিহাস আপনি পাচ্ছেন এটা যে বাচ্চাদেরকে যে এটা করতে হবে? আপনার প্রয়োজন আপনি যান, কিন্তু বাচ্চারা কেন যাবে? ওরা তো কিছুই বোঝে না, ওরা তো জ্ঞান শিক্ষার জন্য আসছে, ওরা তো এখান থেকে জ্ঞান শিখবে, আর এই জ্ঞানটা সুষ্ঠু হয়ে শিখে তারা জাতির সামনে বলিষ্ঠভাবে সমাজের দায়ী হিসেবে, এই দেশের দায়ী হিসেবে, এই বিশ্বের দায়ী হিসেবে তারা বলিষ্ঠভাবে সমাজে নেতৃত্ব দিবে একজন দায়ী হিসেবে। সেই কাজটা কিন্তু আজকে আমরা ব্যাহত করছি কেন? আমাদের নিজেদের কিছু অজ্ঞতার কারণে। ওনার এই আলোচনার প্রেক্ষাপটেই আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল, ওই হাদিসটাই আমি আপনাদের সামনে বলছি। রসুল্লাহ বলছেন, উমামা বাহলি রাজিয়াল্লাহু আনহু থেকে বলিত, রসুল্লাহ বলছেন যে ফাজলুল আলিমি আল আবিদি কা ফাজলি আল আদনাকুম, তিরমিজি 2675 নম্বর হাদিস। রসুল্লাহ বলছেন যে তোমরা কি জানো একজন আলেম আর একজন সাধারণ ব্যক্তির পার্থক্য যেমন, মানে একজন সাধারণ ব্যক্তির সাথে আমার পার্থক্য যেমন, আল্লাহ বলছেন আমার সাথে একজন সাধারণ ব্যক্তির পার্থক্য যেমন, সমাজের একজন একবারে নগণ্য ব্যক্তি আদনা ব্যক্তি তার সাথে রসুল্লাহ সাল্লামের পার্থক্য যেমন, ঠিক তেমনি রসুল বলছেন একজন আলেমের সাথে একজন আবেদের পার্থক্য তেমন। আবেদ মানে যিনি সারা রাত্রি ইবাদত বন্দী করে, দিনের বেলা সিয়াম পালন করে, তার সাথে একজন আলেমের পার্থক্য ওই রকম যেমন পার্থক্য রসুল্লাহ সাল্লামের সাথে একজন সাধারণ ব্যক্তি, একজন আবেদ মানুষ ইবাদত গুজার মানুষের সাধারণ ব্যক্তির মতো, আর যিনি আলেম তিনি রসুল্লাহ সাল্লামের মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবতে পারেন একজন আলেমের মর্যাদা কত বেশি! সেই আলেম হবে কিনা যে তাকে আপনি মানুষের দ্বারস্থ হতে বলছেন, তো আল্লাহ রসুল কি কখনো মানুষের দ্বারস্থ হয়েছিলেন নাকি? তিনি কি কখনো বলছিলেন যে আমি আমার এই ব্যবস্থার জন্য তোমরা আমাকে দাও? তিনি আমভাবে বলছিলেন যুদ্ধে যাব, উপস্থিত যারা আছে তাদেরকে বলছেন তোমাদের কাছে যা আছে তোমরা দাও। তিনি কি কখনো মাঠে নেমে বলছিলেন নাকি যাত্রার কাছে, হিন্দু অমুসলিম যা আছে সবাই দাও? বিষয়টা কি এরকম? এরকম কিন্তু তিনি ভিক্ষাবৃত্তি করেননি, তিনি যারা স্বাবলম্বী তাদের কাছেই বলছেন, তারাই দিছেন। এটাই বাস্তবতা, এটাই ইসলামের আদর্শ, এবং এটা তারা নিয়ে এসে দিয়েছেন। তারা কখনো আল্লাহ রাসূল কখনো এই ঘরে ঘরে পাঠিয়ে দেননি। আকিল নামের একজন সাহাবি তাবুক যুদ্ধে যাবেন আল্লাহ রাসূল, অনেক সম্পদ লাগবে, তো আল্লাহ রাসূল বলছেন সবাইকে যে তোমাদের কাছে যার যার সম্পদ যা আছে তোমার দাও, এই যুদ্ধে যাব, এই যুদ্ধের জন্য রসদ লাগবে, কারণ যুদ্ধে তো রসদ লাগে। তো এবার পুঁজি সবাই দিচ্ছে, তো আকিল নামের যে ব্যক্তি উনি সারা রাত্রি অন্যের জমিতে পানি সেচ করে অল্প কিছু খেজুর হাদিয়া পেয়েছেন, তিনি এবার নিয়ে আসছেন। নিয়ে আসার পর এবং এই তাবুক যুদ্ধে যেতে দিবেন কিনা তিনি ভাবছেন, যে এতই তার দানটা ছোট, কারণ তার পূর্বে অনেকে অনেক বড় বড় দান করে গেছে। আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তার সম্পদের সব দান করে দিয়েছেন, উমর রাজিয়াল্লাহু আনহু তার সম্পদের অর্ধেক দান করেছেন, ওসমান রাজিয়াল্লাহু আনহু প্রায় 1000 সৈন্যের মানে মানে যে খরচ যেটা সেটা তিনি নিয়ে নিয়েছেন নিজের দায়িত্বে। সেখানে তারই ঠুমকো এই খেজুরের দানটা অনেক ছোট নয়, তাই তিনি দিতে লজ্জাবোধ করছেন। প্রথম দিন তিনি লজ্জাবোধ করে ফিরেই গেছেন, দ্বিতীয় দিন তিনি আবারও আসছেন, তিনিও চাচ্ছেন যে আমি এই যুদ্ধে কিছু অংশগ্রহণ করতে চাই। তখন তিনি আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে গতদিনও আসলো আজকেও আসলো, তাই তাকে ডাকলেন। যখন সব ঘটনা সে খুলে বলল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই খেজুরের দানটা সবার উপরে রেখে দোয়া করে দিলেন, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
তাহলে বোঝা গেল কি যে দিনের যারা কাজে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই আপনাদের দায়িত্ব হচ্ছে সেখানে যে আপনারা নিজে ঢয়ে যে সেখানে দিয়ে আসবেন। এই বাচ্চারা কেন যাবে? কাজে বিষয়টা বোঝা গেছে কি যে আমাদের বাচ্চারাই কাজ করতে যাবে না, বাচ্চারা আসবে পড়ালেখা করতে, তারা লেখাপড়া করবে, তারা কেন এর অংশগ্রহণ করবে? তাদেরকে যদি মানুষের সামনে আগে আপনি ছোট করে দেন তাহলে তারা কখনো মানুষের সামনে বলিষ্ঠ হয়ে বক্তব্য দেওয়ার সেই সুযোগটাই পাবে না, লজ্জাবোধ করবে।